এসু হে বৈশাখ এসু এসু, এসু হে বৈশাখ এসু এসু। রমনার বটমূলে ছায়ানটের বাংলা নববর্ষের আয়োজন আমাদের সবার নিকট খুব পরিচিত, কিন্তু কয়জন জানে বাংলা নববর্ষের বৈশাখ উদযাপনের ইতিহাস? হিজরি সন গণনার সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে প্রথম জন্মদিনে যার বয়স ছিল 960 বছর, সেই বাংলা নববর্ষের প্রবর্তন কোনো বাঙালির দ্বারা হয়নি। বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর 1542 থেকে 1606 খ্রিস্টাব্দ বাংলা ভাষা জানতেন না। তার পূর্বপুরুষরা ছিলেন চেঙ্গিস খাঁর তৈমুর লঙের বংশধর, যারা বাংলা নববর্ষের সঙ্গে হিন্দুয়ানির গন্ধ খুঁজেন। তাদের জানা উচিত এর সঙ্গে হিন্দুত্ব বা মুসলমানদের কোনো সম্পর্ক নেই। আসুন জেনে নিই বাংলা সন সম্পর্কে কয়েকটি প্রয়োজনীয় তথ্য। বাংলা সনের স্রষ্টা মুঘল ভারতের শ্রেষ্ঠ গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী আমির ফতেহ উল্লাহ খান সিরাজি, যার নির্দেশে এই সনের জন্ম। তিনি ভারত ঈশ্বর সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর, পরবর্তী সংস্কারক সম্রাট শাহজাহান ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সন প্রবর্তিত হয় 1584 খ্রিস্টাব্দে। বাংলা সনের প্রথম নাম তারিখ ই ইলাহি, বঙ্গাব্দ নামকরণ হয় 1584 সালের 11 মার্চ। বাংলা সনের গণনা শুরু 1556 সালের 5 নভেম্বর থেকে। দ্বিতীয় পানিপথ যুদ্ধে হিমুর বিরুদ্ধে আকবরের বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য বাংলা সন প্রবর্তনের কারণ। মুঘল শাসন ব্যবস্থা পরিচালিত হতো হিজরি সন অনুসারে, আর সুবেহ বাংলায় ফসল তোলা ও খাজনা আদায় হতো সৌরবর্ষ অনুযায়ী। এতে নানা সমস্যা দেখা দেয়। এই সমস্যা দূর করার দায়িত্ব দেয়া হয় আমির ফতেহ উল্লাহ সিরাজিকে। তিনি একটি নতুন বর্ষপঞ্জি প্রণয়নের তাগিদ অনুভব করে যে প্রস্তাবনা পাঠান, তার ভিত্তিতেই সম্রাটের আদেশের প্রেক্ষিতে তিনি জন্ম দেন বাংলা সনের। সিরাজি হিজরি সনকে মডেল হিসাবে নিয়ে কাজ শুরু করেন। সেই হিসাবকে সামনে রেখে 960 হিজরির মোহরম মাস থেকে বাংলা নববর্ষ 963 অব্দে সূত্রপাত করা হয়। হিজরি মোহরম মাসের সাথে বৈশাখের মিল থাকাতে ভারতের প্রচলিত শতাব্দে চৈত্র মাসকে বাতিল করে বৈশাখকে করা হলো বঙ্গাব্দের প্রথম মাস। 445 বছর পরে হিজরির সাথে বঙ্গাব্দের পার্থক্য দাঁড়ালো 14 বছর। প্রবর্তনের সময় বঙ্গাব্দের সাথে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্য ছিল 593 বছর, অর্থাৎ বাংলা সনের সঙ্গে 593 যোগ করলে পাওয়া যাবে খ্রিস্টাব্দ, সাধারণের ইংরেজি সাল। যাত্রা শুরুর লগ্নে বাংলা মাসে 30 দিনে 30টা নাম ছিল, নামগুলো মনে রাখাও ছিল কষ্টসাধ্য। প্রথম সংস্কার। বাংলা সনের প্রথম সংস্কারক সম্রাট শাহজাহান এক পর্তুগিজের সাথে দীর্ঘ আলাপ আলোচনা সাপেক্ষে প্রতিটি মাসকে 4টি ভাগে ভাগ করে সূচনা করেন সপ্তাহের। প্রতিটি সপ্তাহ 7 দিন। গ্রেগরিয়ান পদ্ধতিতে দিনের নাম ঠিক করা হয়, সান থেকে রবিবার, মুন থেকে সোমবার ইত্যাদি। সূচনার সময় বাংলা মাসগুলোর নাম ছিল খোরদাদ, মেহের, শাহরিয়ার, এসফান্দ ইত্যাদি। পরে বিভিন্ন তারকা ও গ্রহের নাম থেকে নাম রাখা হয়, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় ইত্যাদি। দ্বিতীয় সংস্কার। বিশ্ব চলে খ্রিস্টাব্দের পথ ধরে, বাংলা সনকে তার সাথে সঙ্গত রাখা দরকার, বিশেষ করে লিপিয়ারের ঝামেলা দূর করা এবং বাংলা সনকে যুগোপযোগী করার ভাবনা থেকেই 1966 সালের 17 ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে গঠন করে পঞ্জিকা সংস্কার কমিটি। বাংলা সনের বর্তমান রূপটি এই কমিটিরই অবদান। পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের সূচনা করেছিলেন সম্রাট আকবর। তিনি এই উৎসবের প্রতিষ্ঠাতা, স্থপতি ও সত্যিকারের জনক। সম্রাট আকবরই নির্ধারণ করেন শেষ চৈত্র হবে খাজনা পরিশোধের। পহেলা বৈশাখ দেশের মানুষ উৎসব করবে, মিষ্টিমুখ করবে, হবে হালখাতা, মেতে উঠবে মেলা, খেলা, হস্তশিল্প প্রদর্শনীতে। সম্রাট আকবর দি গ্রেট শুয়ে আছেন ফতেহপুর সিক্রিতে, সম্রাট শাহজাহানের কবর আগ্রার তাজমহলে, আমির ফতেহ উল্লাহ খান সিরাজির কবর নারায়ণগঞ্জের ফতুল্লায়। বাংলাদেশকে ভালোবেসে এদেশকে শেষ সজ্জার জন্য বেছে নিয়েছিলেন এই কীর্তিমান। পরে তার সম্মানে স্থানটির নাম রাখা হয় ফতেহ উল্লাহ, যা আজ ফতুল্লায় নিমজ্জিত হয়েছে।
ডক্টর শহীদুল্লাহর মাজারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে, বারো ভূঁইয়া নেতা বীর ঈশা খানের পুত্র মুসা খানের কবর ও মসজিদের পাশে। ছায়ানটের রমনা, বৈশাখ উদযাপন, চারুকলার মঙ্গল শোভাযাত্রা, সভা, সেমিনার, রেডিও, টিভি, মিডিয়া, পত্রপত্রিকা, সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, মোট কথা, কোথাও আকবর, সিরাজী, শাহজাহান ও শহীদুল্লাহকে স্মরণ করা হয় না, জানানো হয় না সামান্য শ্রদ্ধা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সংস্কারকৃত আধুনিক বাংলা ক্যালেন্ডার বিশ্বজুড়ে গৃহীত হলেও ভারতীয় বাঙালিরা এটা মানে না। তারা আঁকড়ে আছে সম্রাট শাহজাহানের জামান, আর বঙ্গাব্দ নয়, তাদের মাথায় বাস করে শকাব্দ। তবে এ কথা ঠিক, দৈনন্দিন জীবনে বাংলাদেশি বাঙালি ও ভারতীয় বাঙালি কেউই বাংলা সন অনুসরণ করে না, সেখানে একচ্ছত্র আধিপত্য খ্রিস্টাব্দে। উল্লেখ্য, বাংলা নববর্ষকে বাঙালির সার্বজনীন বৃহত্তম উৎসবে পরিণত করতে আশির দশকের শেষের দিকে সর্বপ্রথম চারুকলা ইনস্টিটিউটের নেতৃত্বে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ চারুকলা শিক্ষক ও শিক্ষার্থী এবং মনে প্রাণে বাঙালিয়ানা ধারণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্বে এর সূচনা হয়। এসো 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 হে।